পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অবশ্যই অন রাখবে তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশান স্ক্রিনে চলে যাবে আচ্ছা আজকে কিন্তু আমরা আলোচনা করব পরিবেশের নতুন মডেল অ্যাক্টিভিটিরটা জুলাইটা নিয়ে ঠিক আছে এর আগে বাংলার আর যা যা আমি দিয়ে দিয়েছি সেটা কিন্তু মডেল অ্যাক্টিভিটির যে প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবে চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেলে গিয়ে মডেল অ্যাক্টিভিটি প্লে লিস্ট বা বাংলার যে প্লে লিস্ট আছে ক্লাস ফাইভের ওপেন করলেই পাবে কিন্তু ঠিক আছে এছাড়া ম্যাথ ডিভিএস ম্যাডাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কিন্তু আমরা বাকি সমস্ত ইংরাজি আর গণিতটা করাই তো সেখান থেকে তোমরা ম্যাথ ডিভিএস ম্যাডাম থেকে গণিত আর বাংলাটা সরি গণিত আর ইংরাজিটা শিখতে পারবে এখন আমরা আসল কথা আসি সেটা হচ্ছে পরিবেশের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সেটা আমরা শুরু করব ঠিক আছে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আচ্ছা শুরু করা যাক ঠিক উত্তরটা বেছে নির্বাচন করো প্রথম প্রশ্নটা কি বলেছে কাত থেকে কোনই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম কি। কি হবে এটা ভাটিব্রা আছে টিবিয়া আছে হিউমেরাস আছে আর ফিমার আছে আনসার হবে হচ্ছে হিউমেরাস ওকে নেক্সট কোন বুনপ্রাণী উদা কোনো প্রাণীর উদাহরণ হলো বা একটি প্রাণীর উদাহরণ হলো গরু ছাগল শিয়াল আর ভেড়া এটা আমরা জানি শিয়াল হবে ঠিক আছে আগে কিন্তু উত্তরটা দেখো না আগে বলার চেষ্টা করো নেক্সট হচ্ছে যে প্রাণীটি অমেরুদণ্ড সেটি হলো কি হবে রুই মাছ না কেচো না কাক নাকি কুকুর এটা আনসার হবে হচ্ছে কেঁচো ওকে নেক্সট আমরা যাব নেক্সট বলেছে একটি বাক্যে উত্তর দাও কোনো রোগের বিরুদ্ধে দেহের প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের বিরুদ্ধে দেহের প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় নেক্সট হচ্ছে কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় আমাদের সারা শরীরে বা দেহে রক্ত ছড়িয়ে যায় হৃদপিণ্ডের সাহায্যে নেক্সট কোন ধরনের মাটিতে কাদা ও বালির পরিমাণ প্রায় সমান থাকে উত্তর দোঁয়াশ মাটিতে কাদা ও বালির পরিমাণ প্রায় সমান থাকে এটা আমরা জানি ওকে নেক্সট কি বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও তোমার চেনার দু রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও এটা খুব সহজ কিন্তু এটা প্রশ্ন দেখে ঘাবড়াবে না যেমন ধরো আমরা দুধে যদি লেবু দিই তাহলে কিন্তু কেটে ছানা হয়ে যায় এটা একটা রাসায়নিক বিক্রিয়া জামা কাপড়ে দাগ হলে লেবুর রস দিয়ে আমরা তুলতে পারি এটা একটা রাসায়নিক বিক্রিয়া তো আমরা কী দিতে পারি আচ্ছা আমার চেনা দুটি রাসায়নিক বিক্রিয়া উদাহরণ হলো দুধের মধ্যে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায় একটা হলো দ্বিতীয় হচ্ছে লেবুর রস দিয়ে জামার দাগ তোলা যায় ঠিক আছে নেক্সট কি বলেছে বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো উত্তর কি লিখবো বৃষ্টির জল ধরে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি যেমন গৃহস্থলীর নানা কাজে যথা স্নান করা বাসন মাজা ও পরিষ্কার করা ঘর মোছা গাড়ি ধোয়া জামা কাপড় কাচা ইত্যাদি এছাড়া বৃষ্টির জল বড় জলাশয় তৈরি করে ধরে রেখে তার চাষের কাজে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ কি কী হলো আমরা ঘরোয়া কাজ তো করছি স্নান করা বাসন মাজা কাপড় কাচা এগুলো তো আছেই এছাড়া বৃষ্টির জলকে কোনো একটা বড় জায়গায় স্টোর করে মানে বড় জলাশয়ের মধ্যে রেখে দিয়ে সেটা দিয়ে আমরা চাষের কাজে লাগাতে পারি ঠিক আছে এইভাবে কিন্তু উত্তরটা আমরা লিখবো নেক্সট প্রশ্নটা যেটা আছে সেটাই আমরা যাব নেক্সট প্রশ্নটা বলেছে মাটি কিভাবে তৈরি হয় উত্তরটা আমরা কী লিখবো যে ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টির ফলে পাথর ফেটে গুঁড়ো হয় অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি তৈরি হয় মস ফানরাও মাটি তৈরিতে সাহায্য করে এছাড়া গাছপালা ও মৃত প্রাণীর দেহ পচে গিয়ে মাটিতে মিশে মাটি তৈরি করে ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল মডেল অ্যাক্টিভিটির টাস্কটা এখন কিন্তু যেগুলো আগে আমি করিয়েছি মডেল অ্যাক্টিভিটির টাস্ক জুলাইয়েরও কিছু আছে সেগুলো কিন্তু সমস্ত দিয়ে নিয়ে নেবে বাকিগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসটা অবশ্যই ফলো করবে সেখানে ইংরাজি খুব ভালো করে শেখানো হয় গণিত আর আরেকটা হচ্ছে বাংলার যে প্লেলিস্টটা আছে তার মধ্যে কিন্তু আমি বাংলার সমস্ত গল্প টল্প পড়িয়ে দিয়েছি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি সবাই অবশ্যই সেটাকে ফলো করবে এছাড়া পরিবেশের যে প্লেলিস্ট আছে সেটাও দেখে নেবে আর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অবশ্যই করবে ঠিক আছে আজকের জন্য এটুকুই সেম ক্লাসের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে লাইক করবে টাটা